শেকরকে ভুলে যাননি ইমরুল কায়েস। নিজ জেলা থেকে জাতীয় পর্যায়ে আরও খেলোয়াড় যোগান দিতে ইমরুল কায়েস ক্রিকেট একাডেমির কার্যক্রম গতিশীল করেছেন। প্রত্যন্ত অঞ্চলে যুক্ত হয়েছে আধুনিক সুযোগ সুবিধা। মেহেরপুর থেকে মোহাম্মদ বিপ্লবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রাশেদুজ্জামান। নতুন প্রজন্ম স্বপ্ন দেখে জাতীয় দলে ক্রিকেট খেলার, আর তাদের স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম ইমরুল কায়েস ক্রিকেট একাডেমি। 2008 সালে যার যাত্রা শুরু হয়েছিল। নিজের জীবন থেকে নেওয়া গল্প যেন আর কারো জীবনে না ঘটে, সেই চেষ্টা থেকে নিজ জেলায় তৈরি করেছিলেন এমন একাডেমি। মেহেরপুরে ক্রিকেট সুযোগ সুবিধা না পেয়ে রাজশাহীতে পাড়ি জমিয়েছিলেন ইমরুল, সেখান থেকে শাসন করেছেন বাংলাদেশ। এবং আমি অনেক স্ট্রাগল করেছি প্র্যাকটিসের জন্য, ওখানে যেতে হয়ে রাজশাহী যেতে হয়েছে। তখন থেকে আমি ফিল করেছি যে আমাদের মেহেরপুরে অনেক ভালো ভালো প্রতিভা আছে, কিন্তু তৈরি হয়, কিন্তু আসলে তারা উপরে উঠতে পারে না। তো ওই জায়গা থেকে আসলে আমার মোটিভেশনটা এবং আমার ওই প্ল্যানটা যে আমি একটা একাডেমি করব। ইমরুল কায়েস একাডেমিতে রয়েছে বোলিং মেশিন, জিম, আর বিসিবির সহায়তায় তৈরি করেছেন আন্তর্জাতিক মানের বাউন্সি উইকেট। আবাসিকের ব্যবস্থাও রয়েছে। তিন কোচ মিলে গড়ে তুলেছেন তরুণ ক্রিকেটারদের। ইমরুলের প্রত্যাশা, কঠোর অধ্যবসায় প্রতিভাবানদের গড়ে তুলবে সত্যিকারের ক্রিকেটার হিসেবে। আসলে আমাদের যারা এখানকার প্লেয়ার আছে তাদের জন্য একটা অনেক বড় একটা সুবিধা যে তারা এই ধরনের উইকেটে খেলতে পারবে, বাউন্স উইকেট এবং গ্রাস থাকবে উইকেটে। তো অবভিয়াসলি এদের জন্য অনেক গুড সাইন যে তারা এখন থেকে ভালো একটা উইকেটে প্র্যাকটিস করতে পারবে। বর্তমানে একাডেমিতে 62 জন ক্রিকেটার রয়েছেন। মেহেরপুরের বাইরে কুমিল্লা, ঝালকাঠি, কুষ্টিয়া থেকেও ছেলেরা এসেছে। ফ্যাসিলিটি অনেক উন্নত মানের, তারপর আমাদের কোচ আছে, তারপর কায়েস ভাই আসে মাঝে মাঝে আমাদের সাথে টিপস দেয়। এখানে প্র্যাকটিসের ব্যবস্থা খুব ভালো, আমাদের মাঠ আছে নির্দিষ্ট। খেলোয়াড়দের মধ্যে একটা প্রাণ সঞ্চার খুঁজে পেয়েছে এবং সকলে প্র্যাকটিসও নিয়মিত হচ্ছেন এবং খেলাতে তারা অনেক দূরে এগিয়ে চলেছে। বাংলাদেশের মধ্যে অন্যতম একটি একাডেমি করতে চান ইমরুল। এখান থেকে অনেক প্লেয়ার বাংলাদেশ টিমকে সার্ভ করবে এবং আমি চাই যে কন্টিনিউয়াসলি এখান থেকে ঢাকা লিগে যেন প্লেয়ার আমরা প্রডিউস করতে পারি। ইতোমধ্যে সহযোগিতার হাত বাড়িয়েছে মোনাক মাঠ। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।